এতদিন আমরা যুবশ্রী প্রকল্পতে আবেদন করার আগে 10 বার ভাবতাম, তার কারণ কি? যুবশ্রী প্রকল্পতে আবেদন করার পর অ্যাপ্লিকেশন ফর্ম সহ ডকুমেন্টস নিয়ে আমাদেরকে সশরীরে কাছাকাছি কোনো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হতো। কিন্তু এখন সেসব কিছু আর হবে না। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে সশরীরে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে অনলাইনে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে অনলাইনে, কোথাও যাওয়ার দরকার নেই, জাস্ট তোমাদেরকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। এ বিষয়ে নতুন একটি আপডেট হয়েছে, বিজ্ঞপ্তির মাধ্যমে কি জানানো হয়েছে সেটা আজকের এই ভিডিওতে তোমাদের সকলের সাথে শেয়ার করে নেব। তার আগে এটা তোমরা জেনে নাও যে এই যুবশ্রী প্রকল্পটা কি। যুবশ্রী প্রকল্পটা হলো এমন একটি প্রকল্প যার মাধ্যমে সরকার প্রতি মাসে 1,500 টাকা করে দেয়। তার কারণটা হলো তারা এখন বেকার, কোনো রকম ইনকাম নেই, কোনো চাকরি নেই, যে কারণে তারা অর্থ সংকটে ভুগছে, সেই কারণে সরকার কিন্তু প্রতি মাসে 1,500 টাকা করে দেয়। এখন তো অনেকে প্রশ্ন করবে যে দাদা আমি তাহলে এখনই আবেদন করতে চাই, আবেদন করার জন্য যোগ্যতা কি রয়েছে? তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি এই যুবশ্রী বা বেকার ভাতা প্রকল্পে আবেদন করার জন্য শুধুমাত্র 8 পাস হয়ে থাকলেই আবেদন করা যাবে। 8 পাস বা 8 ফেল হয়ে থাকলেও আবেদন করা যায়। মানে বুঝতেই পারছো, যারা পড়াশোনা ছেড়ে দিয়েছো তারাও আবেদন করতে পারবে, যারা পড়াশোনাটাকে কন্টিনিউ করছো, হায়ার ডিগ্রি করছো, তারাও কিন্তু এই যুবশ্রী প্রকল্পতে আবেদন করতে পারবে। এর আরও একটি ভালো দিক হলো এই যুবশ্রী প্রকল্পতে আবেদন করার সময় এমপ্লয়মেন্ট ব্যাংকে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয়। রেজিস্ট্রেশন কমপ্লিট করার সময় একটি আইডি ও পাসওয়ার্ড দেয়। বিভিন্ন সরকারি পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ওই আইডি পাসওয়ার্ডটি চাওয়া হয়। সো তোমরা বুঝতেই পারছো, এদিকে আবেদন তো করা থাকছে, তুমি টাকাও পাচ্ছ এবং আরও একটি বেনিফিট কিন্তু এখান থেকে পেতে পারো। তো যাই হোক, একটি ভিডিওতে বিস্তারিতভাবে তো বলা সম্ভব নয়, আগে যাওয়া যাক ভিডিওতে। এতদিন প্রচুর ছাত্রছাত্রী এই এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন করতে একটু দ্বিধাবোধ করত, তার কারণ অনলাইনে আবেদন করার পরে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সশরীরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যেতে হতো। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে অনেকের বাড়ি দূরে থাকায় সেক্ষেত্রে কিন্তু অনেক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটা পসিবল ছিল না। তো এ বিষয়ে মারাত্মক একটি আপডেট আনা হয়েছে ওয়েবসাইটে। কি আপডেট এসেছে সম্পূর্ণটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে বিশেষ বিজ্ঞপ্তির নিচে লেখাই রয়েছে, এমপ্লয়মেন্ট ব্যাংকে কর্মপ্রার্থীদের নিবন্ধনের অনলাইন বৈধকরণের নতুন পদ্ধতি 19/9/2022 তারিখ থেকে কার্যকর করা হবে। কর্মপ্রার্থীদের আর ব্যক্তিগতভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যেতে হবে না তাদের নিবন্ধন যাচাই করার জন্য। অনলাইন রেজিস্ট্রেশনের সময় তাদের প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করলেই তাদের নিবন্ধন অনলাইনে যাচাই হয়ে যাবে। কর্মপ্রার্থীরা সফল যাচাইকরণের পরে তাদের ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড SMS এর মাধ্যমে পাবেন, অথবা অসফল যাচাইকরণের ক্ষেত্রে প্রত্যাখ্যানের কারণ উল্লেখ করে একটি প্রত্যাখ্যান SMS পাবেন। প্রত্যাখ্যানের ক্ষেত্রে কর্মপ্রার্থীরা আবার সঠিকভাবে অনলাইনে নিবন্ধন করতে পারবেন। এই বিষয়ে তারা প্রয়োজনীয় সহায়তার জন্য তাদের স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা বাংলা সহায়তা কেন্দ্র এবং তথ্যমিত্র কেন্দ্রের সাহায্য নিতে পারেন। তো এখানে যেটা বলা হয়েছে, পূর্ব শর্ত অনুযায়ী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যেতে হতো সশরীরে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, কিন্তু এখন থেকে সেটা আর হবে না। অনলাইনে ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পরে অনলাইনেই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, দেন SMS এর মাধ্যমে আইডি ও পাসওয়ার্ড জানিয়ে দেওয়া হবে। এবং যাদের অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন সঠিকভাবে কমপ্লিট হবে না, অর্থাৎ সফলভাবে যাদের অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন হয়ে যাবে SMS এর মাধ্যমে, তারা অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবে, এবং যাদের ভেরিফিকেশন সফলভাবে কমপ্লিট হবে না তাদেরকেও SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তাদের অ্যাপ্লিকেশন কী কারণে ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, কোথায় ভুল ত্রুটি রয়েছে, এবং সেগুলোকে ঠিক করে আবারও সাবমিট করতে পারবে স্টুডেন্টরা। যারা সফলভাবে আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবে তাদেরকে অপেক্ষা করতে হবে, যখনই যুবশ্রী প্রকল্পের আবেদন শুরু হয়ে যাবে তখনই আবেদন করে দেবে। তো আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। নতুন আপডেটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এখন দেখে নেওয়া যাক কিভাবে তোমরা অনলাইনে এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন কমপ্লিট করবে। তার জন্য সর্বপ্রথম এখানে ক্লিক করে দিতে হবে, এরপরে তোমাদের কাছে টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, এগুলোকে তোমাদেরকে পড়ে নিতে হবে। দেন আই এগ্রি বক্সে ক্লিক করে দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এরপর ফর্মটি তোমাদের সামনে এরকমই ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই লেখা রয়েছে যে কী কী ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে। স্টুডেন্টের নাম ও ডেট অফ বার্থ প্রুফ করার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট, যে কোনো একটি ডকুমেন্টস দিতে পারো। এরপর প্রুফ অফ রেসিডেন্সের ডকুমেন্টস যেগুলো চাওয়া হয়েছে সেগুলো হলো রেশন কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট, আধার কার্ড, এগুলির মধ্যে যে কোনো একটি দিলে হবে। এরপরে দিতে হবে কাস্ট সার্টিফিকেট, এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড তাদেরকে দিতে হবে ডিসেবিলিটি সার্টিফিকেট। দেন দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মাধ্যমিক পাশ করে থাকলে মাধ্যমিকের পাশ সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকলে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট। এর সঙ্গে যারা UG কমপ্লিট করে PG করছে তাদেরকে দিতে হবে আন্ডার গ্রাজুয়েশনের লাস্ট সেমের মার্কশিট। অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ফর্মটিকে তোমাদেরকে ফিল আপ
করতে হবে, দেন যে যে ডকুমেন্টস বললাম সেগুলোকে আপলোড করে দিতে হবে। তারপর সাবমিট করে দিলেই অনলাইনে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে এবং তোমরা একটি আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবে। এবং আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাওয়ার পর অপেক্ষা করতে হবে, যখনই যুবশ্রী প্রকল্পের আবেদন শুরু হয়ে যাবে তখনই আবেদন করে দেবে। আর যদি জানতে চাও কিভাবে ফর্মটিকে ফিল আপ করবে, কিভাবে ডকুমেন্টস আপলোড করবে, সে বিষয়ে তাহলে একটি ভিডিও দিয়ে দেবো। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও যে তোমাদের সেরকম কোনো ভিডিও চাই কিনা। তো ব্যাস, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওতে যে আপডেটটি দেওয়া হলো সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।